বিসমিল্লাহি রহমানির রহিম। অবস্থান মানচিত্র, স্থানাঙ্ক, জ্যামিতি, অভিজ্ঞতা 6, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা অনুশীলনীর 3 নম্বর সমস্যাটি সমাধান করব। দেখো, এখানে 3টি বিন্দু দেওয়া আছে। 3টি বিন্দু দিয়ে বলেছে, দেখাও যে এই বিন্দু 3টি সমরেখ। এখন 3টি বিন্দু কখন সমরেখ হবে? 2টি ঢাল সমান হলে। তো সেক্ষেত্রে আমরা এই এ এবং বি বিন্দুর ঢাল বের করতে পারি, বি এবং সি বিন্দুর ঢাল বের করতে পারি, অথবা এ এবং সি বিন্দুর ঢালও বের করতে পারি। প্রথমে প্রশ্নের মধ্যে যা যা দেওয়া আছে সবগুলো তুলে নিলাম। এবার ঢাল নির্ণয়ের সূত্রটাও লিখলাম, এম ইকুয়াল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। সমরেখ প্রমাণের জন্য আমরা 2টা ঢাল বের করব। কয়টা ঢাল বের করব? 2টি ঢাল। 2টি ঢাল বের করব। আমরা যে কোনো 2টা ঢাল বের করতে পারি। তো ধরো আমরা এই ম্যাপটার জন্য এ বি এবং বি সি রেখার ঢালটা বের করব। প্রথমে এ বি রেখার ঢাল বের করছি। ঢালকে তো এম দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু যেহেতু 2টো ঢাল বের করব, একটা এ বি এবং বি সি, এই জন্য এই প্রথমটার নাম দিলাম আমরা এম ওয়ান, আর যখন বি সি রেখার ঢাল বের করব তখন এখানে লিখব এম টু। এই এম ওয়ান ঢাল বের করার জন্য দেখো ফার্স্টে কী রয়েছে, ওয়াই ওয়ান রয়েছে, ওয়াই টু রয়েছে, এক্স ওয়ান এবং এক্স টু রয়েছে। আমরা করব কি, যেহেতু এ এবং বি বিন্দুর ঢাল নির্ণয় করছি, সেই জন্য এই যে এ বিন্দু এইটাকে মনে মনে ধরলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর বি বিন্দুকে চিন্তা করলাম হচ্ছে এক্স টু কমা ওয়াই টু। এখন তাহলে দেখো এই যে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কোথায়? এই যে ওয়াই ওয়ান, এটার মান হচ্ছে -3। এখানে মান বসিয়ে দাও -3। এরপরে রয়েছে সূত্রের মাইনাস, মাইনাস বসিয়ে দাও। এরপর রয়েছে ওয়াই টু, ওয়াই টু কোথায়? এই যে ওয়াই টু, এটার মান হচ্ছে -2, বসিয়ে দাও -2। ঘরে রয়েছে এক্স ওয়ান, এক্স ওয়ানের মান কত? 0। হ্যাঁ, এক্স ওয়ানের মান হচ্ছে 0। এই মানটা এই যে নিচে যেখানে এক্স ওয়ান আছে সেখানে বসিয়ে দাও 0। এরপরে রয়েছে মাইনাস, বসিয়ে দেওয়া হলো। এরপরে রয়েছে এই যে দেখো এক্স টু, এক্স টু হলো এই যে এটা, তার মানে এই এক্স টুর মান কত? 4। গুড, এক্স টুর মান হচ্ছে 4, এখানে বসিয়ে দিলাম এক্স টুর মান 4। এখন এই যে -3 বসলো, মাইনাস মাইনাসে হলো +2, 0 ক্যান্সেল করে দাও আর -4 নিচেই বসে গেল। -3 এবং +2 যদি বিয়োগ করা হয় তাহলে -1 আসে আর -4 এটা হরে বসে গেল। এখন এই মাইনাস এবং মাইনাস কেটে দাও, কেটে দিলে কত হবে? 1/4 হবে। এখন আসো বিসি রেখার ঢাল বের করি। বিসি রেখার ঢাল বের করতে গেলেও আমাদের ওয়াই ওয়ান ওয়াই টু লাগবে, এক্স ওয়ান এক্স টু লাগবে। এই যে বি বিন্দু আছে এটাকে আমরা চিন্তা করলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এই সি বিন্দুটাকে আমরা মনে মনে ধরে নিলাম এক্স টু কমা ওয়াই টু। তাহলে বিসি রেখার ঢাল এটা হচ্ছে দ্বিতীয় ঢাল, দ্বিতীয় ঢালের জন্য আমরা লিখলাম এম টু। তো এখানেও ঢালের এই একই সূত্র হবে, ফার্স্টে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কোথায় আছে দেখো, এই যে ওয়াই ওয়ানের মান হচ্ছে -2, বসিয়ে দিলাম -2। এরপরে কি আছে? সূত্রের মাইনাস, এখানে সূত্রের মাইনাসটা বসাও। বসানোর পরে এটা হলো ওয়াই টু, ওয়াই টু এর মান কত? এই যে ওয়াই টু এর মান কত? 1। ওয়াই টু এর মান আমরা বসিয়ে দিলাম হচ্ছে 1। নিচেই রয়েছে হলো এক্স ওয়ান, এক্স ওয়ানের মান কত? এই যে এক্স ওয়ানের মান 4, নিচেই বসিয়ে দিলাম এক্স ওয়ানের মান 4। এরপরে রয়েছে এই যে মাইনাস, মাইনাসটা বসে গেল, মাইনাস বসার পরে এক্স টু বসবে। দেখো তো এক্স টুর মান কত? এই যে এক্স টুর মান 16। এক্স টুর মান হলো 16, আমরা এখানে বসিয়ে দিলাম এক্স টু এর মান 16। এখন দেখো এই যে -2 এবং -1, -3 হবে, আর 4 এবং -16 বিয়োগ করলে হবে -12। মাইনাস এবং মাইনাস কেটে দাও, তারপরে 3-এর সঙ্গে যদি 12 কাটাকাটি করো তাহলে লবে 1 হবে আর ঘরে পাওয়া যাবে 4। এখন দেখো তো এই যে এম ওয়ান ঢাল এটার মান 1/4, আবার এম টু এই ঢালের মানও কত হয়েছে? 1/4। তাহলে এই জিনিসটা আসো আমরা লিখে ফেলি যে এ বি রেখার ঢাল আর বি সি রেখার ঢাল পরস্পর সমান। 3টি বিন্দুর মধ্যে যে কোনো 2টি ঢাল যদি পরস্পর সমান হয় তাহলে ওই 3টা বিন্দু হয় সমরেখ। সমরেখ, তাহলে আমরা এখানে লিখে দিলাম যতএব এ বি এবং সি বিন্দু 3টি সমরেখ। আলহামদুলিল্লাহ, আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।